हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम थेके इमाम आबू दाऊद हादिस नियेछेन जे कोनो व्यक्ति যদি এতেকাফ করে রমজান মাসের শেষ 10 দিন এতেকাফের ফজিলত বলতেছি রমজান মাসের শেষ 10 দিন যদি এতেকাফ করে তাহলে তার আমলনামায় এক দুইটা উমরা এবং একটা হজের সওয়াব লেখা হয় যদিও এই হাদিসকে কেউ যঈফ বলেছেন আবার একজনে মাওদুও বলেছেন একজনে কি বলেছেন মাওদুও বলেছেন যঈফ বললে এটা ধর্তব্য হবে যঈফ মানে কি জাল হাদিস নয় জাল হাদিস মানে কি যেটা রাসূলের হাদিস নয় তাহলে ইতিকাফ করলে আমরা আবু দাউদের হাদিস থেকে জানলাম কি একটা হজ দুইটা উমরা একটা হজের সওয়াব আল্লাহ পাক কি করে দেন আমলনামা ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল জামি গ্রন্থের ভিতরে 5442 নম্বর হাদিস এনেছেন যে হযরত আয়েশা বলেন আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান যেই নারী পুরুষ নারীরা করবে ঘরে নারীরা কোথায় ঘরে নির্দিষ্ট জায়গায় পুরুষরা করবে কোথায় মসজিদে আমাদের কিছু ভাই এখন আছে বলে যে নারীরাও মসজিদে করতে হবে এটা সহিহ হাদিসে আছে কোন হাদিসে আছে কথা বলেন না বুঝেন নাই আচ্ছা বলেন তো নারীরা যদি মসজিদে আসে এই ফিতনার যুগে এটা কি ইতিকাফ হবে না মসজিদেই কিয়ামত কায়েম হবে আপনারা বুঝেন নাই কি এটা কি ইতিকাফ হবে না মসজিদে কিয়ামত কায়েম হবে কিয়ামত কায়েম হবে কিসের ইতিকাফ কথা বুঝেন নাই হযরতে সম্ভবত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আয়েশা বলেন এখন মহিলারা কেন মসজিদে আসে মসজিদে নববীতে কেন নামাজ পড়ে এই হাদিসটা আমি আপনাদেরকে আরও একদিন শুনাইছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন থাকতো তাহলে নারীদেরকে বলতো তোমরা কোথায় পড়ো নামাজ তো উনি ওনার স্ত্রীকে বললেন দেখো আজ থেকে তুমি মসজিদে যাইও না মসজিদে কি ও আর এটা ভাঙি বলে না হযরত আয়েশা যে এই কথা বলেছে তো মহিলারা একটু কি মহিলাদের কি বেশি বলেন তো আবেগ বেশি কি বেশি আবেগ বেশি আবেগ বেশি দেখাতে গিয়ে অনেক সময় তাদের ঈমান যে চলে যায় সেটাও জানে না কোরআন হাদিসের বহির্ভূত অনেক কথা আছে মহিলারা বলে অনেক কথা আছে মহিলারা বলে যেটাতে ঈমান থাকে না এতগুলো জবাব কি কয় যে মুরব্বীরা কই আইছে না এটা হলো কাদের জবাবের মতো মূর্তি পূজা যারা করে তারা মূর্তি পূজা প্রত্যেক ধর্মের আসল যদি তালাশ করেন কোন ধর্মে মূর্তি পূজা ছিল না তারা বলে কি বলে যে আমাদের ওই পূর্বপুরুষরা করে আসছে এরকম মহিলা আমাদের মায়েরা বলেনি এরকম কথা আমাদের মায়েরা বলেনি এই কথা বলতে গিয়ে তাদের ঈমান চলে যাচ্ছে তাদের কোনো হোশ নাই তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি মসজিদে আজ থেকে যেও না স্বামী বলছে স্বামীর কথা কে শুনে উনি মাগরিবের সময় গেছে এশারের সময় জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে আসো উনি জঙ্গলের পাশে রইলেন অবস্থান করলেন যখন স্ত্রী আসছে ওনার পাশাপাশি আসছে তো ফলাইছে কে জোরে বলেন হাদিস ভালো করে বুঝেন যিনি জঙ্গলে ফলাইছেন তিনি কে স্বামী আর যিনি মসজিদে আসতেছেন তিনি কে স্ত্রী তো উনি যখন কাছাকাছি আসছে জঙ্গল থেকে বের হয়ে আঞ্জা করে ধরে জড়িয়ে ধরে একটা সুমা দিয়েছেন আচ্ছা যিনি সুমা দিয়েছেন তিনার জন্য কি এটা হারাম হয়েছে কেন তিনি কি স্বামী আর জড়িয়ে ধরেছেন এটাও কি হারাম হয়েছে এরপর থেকে ফজরের সময় আর উনি আর মসজিদে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন পড়ে গিয়ে কয় যে কিউ দেখলাম খুব একেবারে আগ্রহ নিয়ে মাগরিবেও গেছো এশারেও গেছো কয় শুনেন আগে যে রাসুল বলেছে যাওয়ার জন্য এখন আর মসজিদে যাওয়ার সেই পরিবেশ নাই আচ্ছা বলেন তো এরকম ঘটনা ঘটলে আপনার স্ত্রী আপনারে কইবে এই কথা পৃথিবীর কোনো স্ত্রী স্বামীকে এই কথা বলবে যে এই ঘটনা ঘটছে বাজারে গেছি আরে এই ঘটনা ঘটছে কেউ বলবে না নিজের জিনিস নিজে আস্তে আস্তে হজম করিবে লাগবে এজন্য ওনার স্বামীকে বলতেছে কয় এখন আর আগের সময় এখন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কয় হযরত আয়েশা এই কথা বলছিল তোমারে বলছিলাম তুমি বুঝো নাই তুমি কি তো সেই সময়ের ঘটনা 1450 বছর আগের ঘটনা আর এখন এক কিসিম আছে জোরে বলেন এখন কি এক কিসিম আছে না ভিন্ন
বিন্ন যে কত নিকৃষ্টতম স্থানে পৌঁছে গিয়েছে, হাজার হাজার অবৈধ বিবাহ হচ্ছে। যেমন আগে স্বামী তালাক দিচ্ছে না, দেয় নাই, বিদেশে আছে, তার টাকা পয়সা নিয়ে চলে গেছে। আচ্ছা, যে মহিলা চলে গেছে, সে যার সাথে এখন দাম্পত্য জীবন করতেছে, এই বিবাহ কি হালাল হবে? এই সন্তান কি হালাল হবে? তাহলে এই যোগে এসে যদি আমাদের ভাইয়েরা, কিছু ভাইয়েরা আছে যে সহি হাদিসে আছে এতেকাব মসজিদে করতে হবে, সহি হাদিসে আছে মহিলারা কোথায় নামাজ পড়তে হবে, এটা কি নামাজ হবে না এতেকাব হবে না কেয়ামত কায়েম হবে? তবে এটা মনে রাখেন, সে সময় মুসল্লিদের সংখ্যা বাড়ি যাবো, জোয়ান জোয়ান মুসল্লি হল, জোয়ান জোয়ান মুসল্লি হল সংখ্যা বাড়ি যাব। মহিলারা যখন মসজিদে আইব তখন কি জোয়ান জোয়ান মুসল্লি হল সংখ্যা বাড়ি যাইব। আর ফাহারা দেন না অনেকে, অনেকে মহিলা উজু করিব না এখানে, মনে করেন সাপোজ অনেক যুবকেরা ফাহারা দিব, খালি ছিদ্র দিয়া ফাহারা দিব, উজু কি ঠিক মতো হইতেছে কি না, কথা বুঝেন নাই? সহিয়াদিস ঠিক আছে, আমরা সহিয়াদিস মানি এটাও ঠিক আছে, বাকি সহিয়াদিস মানতে গেলে সবাই কেরামদেরকেও দেখতে হবে, সবাই কেরাম কি বলেছেন, আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবিরা কিসের নেয়, তারকার নেয়, প্রত্যেক সাহাবি তারকার নেয়, একজনকে অনুসরণ করা হেদায়ত পেয়ে যাবা। এখানে সাহাবির কথা কি গ্রান্টেড, নবীর পরে, নবীর এন্তেকালের পরে কাদের কথা মানতে হবে, সাহাবিদের কথা মানতে হবে। আপনি সহিয়াদিস সৌদি আরবে সহিয়াদিস এখানে আসি অ্যাপ্লাই করবেন বাংলাদেশে, এটা খাইব মসজিদে হারাম, আর মসজিদে মদিনা আল মোনাওয়ারা মহিলাদের জন্য আলাদা জায়গা আছে নামাজ পড়ে, সেখানে আমাদের বাংলাদেশের মতো আকাম করি ফার ফেয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? সরি, এই বিধান সেখানে সরাসরি সাথে সাথে কার্যকর, জেনা করছে কোনো মহিলাকে অ্যাপটেজিং করছে সাথে সাথে কল্লা কাটি ফেলাইব, এটাও বাংলাদেশে করেন? যদি এটা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারেন তাহলে আমরাও কমো এখন মসজিদে আসেন, আমরাও কমো মহিলাদের জন্য এতেকাবের ভিন্ন ব্যবস্থা, ব্যবস্থা নাই কিচ্ছু নাই, এতেকাবের নাম দিয়ে সহিয়াদিসের নাম দিয়া আপনি মহিলাদেরকে ডাকবেন মসজিদের দিকে, তারপরে নামাজের কথা বলে মসজিদেরকে মসজিদের দিকে ডাকবেন, এটা নামাজ হবে না, এটা কেয়ামত হবে, জেনা বিবিসারের একটা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত আয়েশা বলেন, মান ইতাকাফা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যেই নারী পুরুষ ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজানের সাজদি 10 দিন ইতিকাফ করবে, তার আমলনামায় কোনো গুনাহ থাকতেই পারে না, তার আমলনামা গুনা যেগুলো ছিল আল্লাহ পাক সব গুনা মাফ করেই দিবেন, সুবহানাল্লাহ। হযরত আয়েশা থেকে আরেকটি হাদিস রওয়ায়াত এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, প্রত্যেক রমাদানে কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে শেষ 10 দিন কি করতেন, ইতিকাফ করতেন, মিন রমাদান হাত্তা তাওয়াফাহু, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে না চলে গিয়েছেন, আল্লাহ সান্নিধ্যে যতদিন না গিয়েছেন, ইন্তেকাল যতদিন না করেছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজাহু মিন বাদিহি, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীরা কি করেছেন, ইতিকাফ করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে প্রতি বছর 10 দিনে ইতিকাফ করেছেন, কয়দিন, 10 দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরের পরে আর রমজান পাবেন না, হুজুর পৃথিবী থেকে চলে যাবেন, সেই বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনে ইতিকাফ করেছেন, সুবহানাল্লাহ। হযরত ফাতেমার কথা গত জুমাতে আমি বলেছিলাম, হযরত ফাতেমা যে কান্নাকাটি করেছেন এর ভিতরে একটি কারণ হচ্ছে 20 দিন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, সবার জানা হয়ে গিয়েছে, সবাই বলতে যে সমস্ত সাহাবীরা একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, হযরত আবু বকর হযরত ফাতেমা ওনারা জেনে গিয়েছেন আগামী বছর রাসূল আর থাকবেন, যেই বছর রাসূল ইন্তেকাল করবেন সেই বছরের আগে কয়দিনে ইতিকাফ করেছেন, আপনারাও ইচ্ছা করলে কয়দিন করতে পারবেন, তো আমরা 10 দিনের লাই তো আপনাদেরকে পাই না, 20 দিন কিয়া মনে হয় 20 দিন দরকার না, আপনারা কয় দিনের নিয়ত করেন, 10 দিনের নিয়ত করেন। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফের হক যথাযথভাবে আদায় করে ইতিকাফ করার তৌফিক দান করুন। যে হাদিসগুলো আলোচনা হয়েছে আল্লাহ পাক